হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে শিব পার্বতীকে দেখি আমার দিনটা শুরু করলাম। আর এই যে দেখো, সকাল থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গিয়েছে, গিয়ে এখন আমি স্নানও করা হয়ে গিয়েছে, জামা কাপড় কাচা থেকে শুরু করে সব হয়ে গিয়েছে, স্নান করা হয়ে গিয়েছে, গিয়ে এখন আমি যাচ্ছি মাঠে। মাঠে থেকে না আমার বাড়িটা ভীষণ ভীষণ আকারে সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো, এটাই আমার বাড়ি। আর ওই ধার থেকে যত বাড়ি আছে এগুলো আমার ভাসুরদের বাড়ি, মানে আমার মেজো ভাসুর, বড়ো ভাসুর, সেজো ভাসুর, আমার ছোটো দেওয়াল, এদের বাড়ি। তারপরে চলে এসেছি মাঠে। দেখো, তোমরা আবার বলবে যে স্নান করে মাঠে কেন এলে দিদি, ঠাকুরকে পূজা দিলে না? এই যে দেখো, সকাল থেকে কিন্তু এখনও আমি কিছুই খাইনি, কাজ করতে করতেই আমার সময় চলে যায়। সেই উঠি আমি সাড়ে পাঁচটা থেকে টানা দশটা পর্যন্ত আমার দাঁড়াবারও সময় থাকে না, এতটাই কাজ থাকে বাড়ির মধ্যে। তারপরে দেখো, আমি ঠাকুরকে এমনিই পূজা দিইনি। কেন পূজা দিইনি বলো তো? আজকে প্রচুর প্রচুর রোদ পড়েছে, তাই মনে হলো যে স্নান করে আগে আমি আমার গরু দুটোকে খেতে দিয়ে আসি। এমনি কথায় বলে কি বলো তো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি জীবী ঈশ্বর, তাই আমি আগে জীবে প্রেমটাই দেখাতে এলাম। কারণ ঠাকুরকে খেতে তো দেবই, ঠাকুরকে না খেতে দিয়ে আমি খাই না, খুব কম খাই, খাই না বলাটা ভুল। যেদিন খুব মাথাটা যন্ত্রণা করে, শরীর খারাপ লাগে, সেদিন আমি খেয়ে নিই, বা ধরো মাথায় তেল মেখেছি, শ্যাম্পু করবো, সেদিন আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে মানে অনেকটা বেলা হয়ে যায় তো সেদিন আমি খেয়ে নিই। তাছাড়া আমি না খেয়ে বেশিরভাগ ঠাকুরকে পূজা দিয়ে তবে খাই। তারপরে দেখো, গরু জাবনা করে দিচ্ছি, গরু তো আবার মানে মানুষ যতটা যত্নে থাকে ততটা তেলিয়ে যায়, আর গরু বাছুরও সেই রকম অবস্থা, পশু পাখিও সেই রকম, যতটা যত্নে থাকে না ততটা ওদের আরও বেশি যত্ন চায় ওরা। আর ওই যে দেখো ট্রেন যাচ্ছে, আমাদের বাড়িতে আমি সবসময় বলি না খুব সুন্দর একটা জায়গা, ওই যে দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, তখন জানিও। আর এই যে গরু বেচারা ছুটে আসছে, ওরও খিদে পেয়েছে, জানে আমার খাবার লাগিয়ে দিয়েছে, তাই ছুটে আসছে, আটা দিয়ে খড় মাখিয়ে দিয়েছে একটু জল ছড়া দিয়ে। ওই যে একেবারে জল ঢেলে দিলে আমাদের গরু খায় না, জানো তো, অল্প অল্প করে মিশিয়ে দিতে হয়, সেরকম করে মিশিয়ে দিলাম। আর ওই যে গরু বাবাজি খেতে বসে গিয়েছে, আরও একটু আটা ছড়িয়ে দেবো, দিয়ে এখন বাছুরটা আনবো, বাছুরেরও খেতে দিতে হবে। কী বলো তো, একটা গরু একটা বাছুর, গরুটা একেবারে বুড়ো হয়ে গিয়েছে, আর বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু ওকে তো বিক্রি করে দিতে পারবো না বলো, বিক্রি করে দিলে তো মানে ও খাওয়া ছাড়া কোনো কিছুই আর কাজে লাগবে না, কারণ ও দুধ দেবে না, কিচ্ছু হবে না, তাই মানুষ ওকে কেন পুষবে বলো? তার জন্য আমার বড়বাবু ওকে কিছুই বিক্রি করতে দেবে না, যতই কষ্ট হোক ও যত দিন বাঁচবে আমার বাড়িতে থাকবে। তারপরে বাছুরেরও যাবনা করে দিলাম, দিয়ে দেখো বাছুরটা আনতে চলে যাচ্ছি। আর আর কি বলো তো, এরা তো জার্সি গরু, এরা জার্সি গরু মানে জার্সি নয়, এরা ক্রস ব্রিডের গরু, তাও এরা রোদে একেবারেই থাকতে পারে না। আমার বাছুরটা তো রোদে একেবারেই থাকতে পারে না, ছোট্ট একটা বাছুর আর রোদে থাকতে পারে না। তারপরে গায়ের রঙটা কালো বলে মনে হয় বেশি গরম লাগে ওর। তারপরে চলে এসেছি, দেখো যাওয়ার পথে একটা জিনিস তোমাদের দেখাই, আমার আমার ছেলে না, আমার ছেলের হাতটা এত লক্ষণ হাত না, তোমার বলে বোঝাতে পারবো না। যদি একটা ফুল গাছ পোঁতে সেই ফুল গাছটাই ফুল ভরে যায়, যদি একটা ফল গাছ পোঁতে তো ফল গাছটাই ফল ভরে যায়। এবছর কোনো গাছেই আমাদের আম হয়নি, কিন্তু আমার ছেলের নতুন গাছে কয়েকটা আম হয়েছে, তাই তোমাদের দেখিয়ে নিলাম। চলো এবারে যাবো বাড়ির দিকে, সোজা বাড়ির দিকে হাঁটা দেবো। এই যে দেখো কয়েকটা আম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে দুজনে খেতে একেবারে ব্যস্ত, দুজনকে খাবার দিয়ে দিয়েছি, এবার যাব বাড়ি। বাড়িতে এসে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি চলে এসেছি ফুল তুলতে। এই যে দেখো ফুলগুলো তুলে নেব, ফুলগুলো তুলে নিয়ে, ফুল ছাড়া কি ঠাকুরের পূজা হয়? জানি ফুল গাছেই সুন্দর লাগে, কিন্তু তাও ফুল ছাড়া ঠাকুরের পূজা হয় না, তাই ফুল তুলে নিচ্ছি। এই যে দেখো এই সাদা ফুলগুলো তুলবো, এই গাছটা আমার শাশুড়িমা বসিয়েছিল, কিছুদিন আগে বসিয়েছে, কিন্তু খুব সুন্দর ফুল দেয় জানো তো, অনেক অনেক ফুল হয়, তাই কিছুটা ফুল তুলে নিলাম। কিছুটা ফুল তুলে নিয়ে এখন যাব আকন্দ ফুল তুলতে। আমার জায়ের একটা গাছ আছে জানো তো, একটা গাছ আকন্দ ফুলের গাছ আছে, সেখানে বেশ কিছু আকন্দ ফুল ফোটে প্রতিদিন, একটা করে তুললে বাড়ির সবাই শিব ঠাকুরের মোটামুটি পূজা দেওয়া হয়ে যায়। এই যে কয়েকটা ফুল তুলে নিলাম, নিয়ে এখন তুলবো আকন্দ ফুল। এই যে আকন্দ ফুল গাছটা, বেশ কয়েকটা আকন্দ ফুল ফুটে আছে, একটা আকন্দ ফুল তুলে নেব, নিয়ে যাব এখন কি বলো তো জবা ফুল গাছে। এই যে দেখো পুকুরে খোলে জবা ফুল গাছগুলো না, ছোট্ট ছোট্ট বসানো হয়েছে, সব ফুল ফোটে, কিন্তু এতটাই নিচে তুলতে গেলে ভীষণ অসুবিধে হয়। তারপরে এই যে দেখো ডালটা না পুরো মানে হলকলমির ভিতরে ঢুকে গিয়েছে, তোমরা এই গাছগুলো কী বলো একটুখানি আমাদের কমেন্টে জানিও, আমরা হলকলমি বলি বা আগাছা বলি। বাড়িতে চলে এসেছি, এসেই দেখো মা লক্ষ্মীর পূজা সেরে নিয়েছি। আজকে আর তোমাদের দেখালাম না যে আমার মা লক্ষ্মীর পূজা, যেহেতু আমি মুসলমান হয়ে গিয়েছি আর মা লক্ষ্মীর পূজা তোমাদের দেখিয়ে কী করবো বলো, তাই আমি আর মা লক্ষ্মীর পূজাটা তোমাদের দেখালাম না। মা লক্ষ্মীর পূজা দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ছেলে খেয়ে দিয়েও তো নিয়েছি, ভাত বেড়ে দিয়ে গিয়েছিলাম, এখন আর খাওয়াতে হয় না। আর আমি নিয়ে নিলাম দুধ, দুধের মধ্যে নিয়েছি এক গাধা চিনি আর তাতে মুড়ি ঢেলে নেব, নিয়ে এখন আমি সকালে টিফিনটা সেরে নেব।
আর এই যে দেখো তোমরা কমেন্টে বলছো যে আমি মুসলমান, আমাকে কি দেখে তোমাদের মনে হয় মুসলমান বলো তো? শাঁখা পড়ি, সিঁদুর পড়ি, সকালে ঠাকুরের পূজা করি, ছড়া দিই, ভোগ দিই, সন্ধ্যা দিই, সবই করি, তাও তোমাদের মনে কিভাবে হচ্ছে যে আমি মুসলমান? আর যদিই বা মুসলমান হই, মুসলমানরা তো মানুষ, মুসলমানরা মানুষই তো নাকি? আর জাতপাত তো আমার মনে হয় আমি যেটুকু বুঝি যে সব মানুষেরই সৃষ্টি, তাই কে হিন্দু কে মুসলমান এর বিচার করা কিন্তু ঠিক না। সবাই মানুষ আর সবাইয়ের গায়ে লাল রক্ত, কাড়লে দেখবে রক্তের রং লাল। মুসলমানের তো নীল রক্ত বেরোতে পারতো, তাই নয় কি? আচ্ছা মুসলমানটা কেন হয়ে গেলাম, শুধুমাত্র বিছানায় খেয়েছি বলে? মুসলমানরা বিছানায় খায়, আমার মনে হয় ওরা খাবারটাকে প্রচুর 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 ভালোবাসে আর অনেক সম্মান করে। কেন বলো তো? এই এইটুকু খাবার মানুষ খাবে বলে না এই চুরি, রাহাজানি, মার পিট, খুন এগুলো পৃথিবীতে কেন হয় বলো তো? শুধুমাত্র দুমুঠো খাবার জোগাবার জন্যে। তাহলে খাওয়াটা বিছানার উপরে তো আমরা ভাত খাই না, সত্যি বলছি, বিছানার উপরে ভাত, তরকারি, মাছের ঝোল, মাংসের ঝোল এগুলো আমরা খাই না। বিছানার উপরে ধরো মাংস তরকারি হলো বা রুটি হলো, বিছানার উপরে একটা আলাদা বেড কভার পেতে খাই, সকালবেলা হলে বেড কভারটা কেচে দিই। একদিন আমার হোম ট্যুরটা তোমাদের সঙ্গে দেখাবো আমি, আমার বাড়িটা কেমন। আমার বাড়িতে না তিনটে রুম, একটা রুমে আমরা থাকি, একটা রুমে ছেলে পড়াশুনো করে, আর একটা হচ্ছে টিভির ঘর যেটা একেবারেই পড়ে থাকে, কিছুই হয় না। তাই সেই ঘরে আমরা টিভি দেখতে গিয়ে মাঝে মধ্যে খেয়ে ফেলি বিছানার উপরে, এটাই কি আমাদের সব থেকে বড় দোষ?